মাস ধরে প্রাণহানি আর সংক্রমণের ভয়াবহ চেহারা দেখছে বাংলাদেশ। মহানগর শহর মফস্বল কিংবা গ্রাম, সংক্রমণের শিকার এখন গোটা দেশ। হাতে হাতে ছড়াচ্ছে করোনা, ডেডিকেটেড কোভিড হাসপাতালগুলো করোনা রোগীদের ঠাসা। চলছে লকডাউন, ঈদকে সামনে রেখে বৃহস্পতিবার থেকে আবারও কিছুটা শিথিল করা হচ্ছে সেই বিধিনিষেধ। একদিকে করোনার আতঙ্ক, পাশাপাশি অন্যান্য রোগের ঠিকঠাক চিকিৎসা নিয়ে তৈরি হচ্ছে দ্বিধাদ্বন্দ্ব। আবারও ভরসার অন্যতম উপায় টেলিমেডিসিন। দর্শক, সংকটের এই সময় আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকরা আছেন আপনাদের পাশেই। ঘরে বসেই প্রয়োজনীয় পরামর্শ নিতে পারেন করোনা হেল্প ডেস্কের, সরাসরি ফোন করতে পারেন কিংবা আমাদের ফেসবুক পেজে প্রশ্ন করতে পারেন, শেয়ার করতে পারেন আমাদের ফেসবুক লাইভ ফিড। আপনাদের সাথে আছি আমি আখলাকুজ্জামান। আর করোনা শুরু থেকেই আপনাদের সঙ্গে করোনা হেল্প ডেস্কের মাধ্যমে আছেন অধ্যাপক ডাক্তার এস এম মুস্তফা জামান, মেডিসিন ও হৃদরোগ বিভাগ বিএসএমএমইউ। একই সঙ্গে আছেন প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার শারমিন আব্বাসী, যিনি আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত। কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে যুক্ত হবেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার আবু সাঈদ শিমুল, যিনি মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত আছেন। শুরুতেই দেশে সবশেষ করোনা পরিস্থিতি। দেশে করোনা শনাক্তের আবারও রেকর্ড। পরীক্ষা করানো প্রতি 100 জনে 31 জন হয়েছেন কোভিড পজিটিভ, সংখ্যাটা 13,768। গেল দিন করোনায় প্রাণ হারিয়েছেন 220 জন, নমুনা পরীক্ষা হয়েছে 44,760। এই পর্যন্ত শনাক্ত 10,34,957 জন, 24 ঘন্টায় 7,020 জন সুস্থও হয়েছেন, মোট সুস্থ 8,81,522 জন। মৃত 220 জনের মধ্যে পুরুষ ছিলেন 142 জন আর নারী 78 জন। বিভাগভিত্তিক প্রাণহানির হিসেবে ঢাকায় সর্বোচ্চ 64 জন মারা গেছেন, এরপরই খুলনায় 55, চট্টগ্রামে 37, রাজশাহীতে 23, রংপুরে 18, ময়মনসিংহে 13, সিলেটে 6 ও বরিশালে 4 জন মারা যান। এ নিয়ে দেশে করোনায় মোট প্রাণহানি 16,639 জনের। দর্শক, সংক্রমণের এই সময়ে নিজেদেরকে এবং পরিবারের সবাইকে সুস্থ রাখতে এই ডিসইনফেকশন স্প্রে, যেগুলো আমরা ব্যবহার করে থাকি জিনিসপত্র, সেগুলোতে ব্যবহারের মাধ্যমে আমরা এই সময় থেকে, এই সংকট থেকে হয়তোবা মুক্ত থাকতে পারবো। আমরা শুরুতেই যেতে চাই, আপনারা শুনছিলেন আমাদের সঙ্গে বিশেষজ্ঞ ডাক্তাররা রয়েছেন আমাদের সঙ্গে, আমরা প্রশ্নে যেতে চাই। আবু সাঈদ শিমুল, ডাক্তার আবু সাঈদ শিমুলের কাছে প্রথম প্রশ্নটি যেটি করতে চাই সেটি হচ্ছে, বাসায় 10 বছরের নিচে বাচ্চা আছে, শিশুর জ্বর ও অতিরিক্ত বমি, এক দুদিনের জ্বর, তাপমাত্রা 103 এবং 104 ডিগ্রি, নাপা প্যারাসিটামল সিরাপে জ্বর ছাড়ছে না, প্রচণ্ড জ্বরে বাচ্চা বারবার বমি করছে, কিছুই খাচ্ছে না। অভিভাবকের প্রশ্ন, তার বাচ্চা বাসাতেই ছিল, কোথাও বেড়াতেও যায়নি, তাহলে জ্বরটা হলো কেন? ডাক্তার শিমুল, এই সময়টা আসলে বাইরে না গেলেও যে বাচ্চার জ্বর হবে না তা তো নয়, বড়দের কাছ থেকে তো আসলে ইনফেকশন ছড়ায়, আবার বাতাসের মাধ্যমে তো ইনফেকশন হয়ে থাকে আসলে এই সময়ে, যেহেতু একটু এই সময়ে আমরা জানি যে একটু ঋতু পরিবর্তন হচ্ছে, মাঝে মাঝে খুব গরম থাকছে, মাঝে মাঝে আবার দেখা যায় যে একটু বৃষ্টি পড়ছে, এই দুটো আবহাওয়ার তারতম্য কিন্তু বাচ্চারা আসলে সহ্য করতে পারে না। সুতরাং এইটা থেকে যে বাইরে গেলেই যে জ্বর হবে, বাইরে না গেলেই জ্বর হবে তা না, এখন কিন্তু ছোট শিশুদের আমরা অনেক ক্ষেত্রেই কিন্তু এই ধরনের জ্বর পাচ্ছি। সুতরাং এই সময়ে আপনার বয়স অনুযায়ী আপনি যে প্যারাসিটামল না পায় এগুলো একটু কিন্তু আসলে খেতে হবে, আর পুষ্টিকর খাওয়ার খাওয়া এটা কিন্তু খুব জরুরি এই সময়। সুতরাং না পাবে এই সিরাপটা একটু খাবেন, পুষ্টিকর খাওয়ার খাবেন, আর যদি দেখা যায় যে না জ্বর অনেক বেশি হয়ে যাচ্ছে, 102 হয়ে যাচ্ছে, তাহলে নাপা সাবুচুরে দেবেন। আর সাফা, আমাকে যদি একটু বয়সটা আরেকবার বলতেন। 10 বছরের নিচে যেটি বলা হচ্ছে, হ্যাঁ আচ্ছা, 10 বছরের নিচে হলে ডোজটা সেটা হচ্ছে যদি সিরাপ খাবান তাহলে সেই ক্ষেত্রে হবে যে 3 চামচ করে দিনে 3 থেকে 4 বার খাওয়াতে পারেন, আর যদি আপনি সাবুজুরি দেন 102 হয়ে গেলে তাহলে 500 মিলিগ্রামে যে সাবুজুরি রয়েছে সেটা আমরা বলি 2/3, অর্থাৎ যেটা হয় যে পেছনের দিকের অংশটা একটু কাটবেন কেচি দিয়ে, অথবা যেটা এন্টি কাটার বা ব্লেড দিয়ে কাটতে পারেন, সামনের দিক যে মসৃণ অংশ সেটা দিবেন। পুষ্টিকর খাবার খাবেন, যদি দেখেন যে না হ্যাঁ 3-4 দিনে জ্বরটা যাচ্ছে না, এই জন্য কিন্তু ডেঙ্গুর কথাটা একটু মাথায় রাখতে হবে। যদি দেখেন যে র্যাশ দেখা যাচ্ছে চোখের বা বিভিন্ন জায়গায় একটু একটু লাল হচ্ছে, তাহলে 3-4 দিনের মধ্যে যে জ্বরটা না যায় অবশ্যই অনুরোধ থাকবে চিকিৎসকের কাছে কি কিছু পরীক্ষা নিরীক্ষা করেন, উনি ওষুধ দিলে ইনশাআল্লাহ আপনার বাচ্চা ভালো হবে। আমাদের সঙ্গে একজন দর্শক আছেন টেলিফোনে, দর্শক আপনার প্রশ্নটি করবেন, কি সমস্যায় ভুগছেন? জি হ্যালো, আসসালাম আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি সিরাজগঞ্জ থেকে রৌফ বলছিলাম। জি রৌফ বলুন।
আমার যে মুস্তফা স্যারের সাথে কথা আমার প্রশ্ন, আমার যে হাড়ের একটু সমস্যা আছে, তো আমি একটা ওষুধ খাই, ওষুধ খাওয়ার একটা হলো আমার প্রেশার অত্যন্ত লো হয়ে যাচ্ছে, 60/40, 80/60 এরকম থাকতেছে সবসময়। তো আমার ওষুধ গুলা হচ্ছে কার্ডিজেন 30 সকালে আর রাত্রিতে, জি, আর হলো মেটাকার্ড MR সকালে রাত্রিতে, আর রোবাস্ট 5 রাত্রিতে একটা করে, আর একটা ঘুমের ওষুধ আছে। তো এই ওষুধের ভিতরে আপনার ই আছে কিনা, এই হার্টের সরি ওই প্রেশার কমানোর কোনো ওষুধ আছে কিনা, কোনোটা বাদ দেওয়া যাবে কিনা, এটা মুস্তফা জামান স্যারের সাথে একটু পরামর্শ চাই। ডাক্তার জামান, দর্শক আপনার কি পরিশ্রম করলে হয়রান হয় না কিনা, অথবা রাতে ঘুমাতে গেলে কোনো সমস্যা হয় কিনা? না, ঘুমাতে কোনো সমস্যা নাই, আমি ডেইলি 40 মিনিট করে হাঁটি, কোনো সমস্যা নাই। প্রেশার কি, প্রেশার যে বললেন, এটা কি আগে থেকে কম ছিল নাকি ইদানিং এরকম কমে গেছে? আমার এই ওষুধ খাওয়ার আগে থেকে আমার প্রেশার এমনিতেই লো থাকতো, 100, 120, 70, 175 এরকম থাকতো, কিন্তু এই কার্ড এক্সামটা সম্ভবত আমার সমস্যা করতেছে, এটা কি বাদ দেওয়া যাবে? জি, আপনাকে ধন্যবাদ দর্শক, আপনার প্রশ্নের পরামর্শ দিব, নিশ্চয়ই আপনাদের আমাদের সাথে অপেক্ষা করুন। তবে তার আগে আমি ছোট্ট করে একটু বলতে চাই, সাফা, আজকে আপনার একটি অত্যন্ত বিশেষ দিন, আমরা জানি যে আপনার বিবাহবার্ষিকী, তারপরে কর্তব্যের কারণে আপনি আজকে আমাদের সাথে এখানে এসেছেন এই অনুষ্ঠানে, আপনার প্রতি আমাদের শুভকামনা রইল এবং আপনাদের আগামী দিনের ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করছি বা আনন্দময় হোক সেটি কামনা করেই আমি এই দর্শকের প্রশ্নের পরামর্শ দিচ্ছি। আসলে তাকে বলবো যে কার্ডিজেম যে ওষুধটি, এটি রক্তের চাপ কমিয়ে দেয়, সেজন্য এই ওষুধটি বন্ধ রাখবেন। আপনি শুধু মেটাকার্ড খেতে পারেন, রোবাস্ট খেতে পারেন, তবে কার্ডিজেম যেহেতু প্রেশার কমিয়ে দেয়, আপনি ইতিমধ্যেই বলেছেন আপনার প্রেশার 80-60 এরকম থাকে, আমার মনে হয় এই ওষুধটি বাদ দিলে এবং সঙ্গে একটু পুষ্টিকর খাবার খাবেন, আমাদের দৃঢ় বিশ্বাস আপনার প্রেশার আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এবং একটু হাঁটাহাঁটি করবেন এবং এর সাথে একটু পানি পরিমাণ, যদি হার্টের দুর্বলতা না থাকে একটু ভালো পরিমাণ মতো পানি পান করবেন এবং একটু ফলের রস এগুলো যদি পান করেন, আমাদের দৃঢ় বিশ্বাস এই প্রেশার ঠিক হয়ে যাবে এবং আপনার শরীরও আস্তে আস্তে আরও উন্নতির দিকে ধাবিত হবে। আপনার শুভকামনা রইল আপনার প্রতি। আবু সাইদ শিমুলের কাছে একজন প্রশ্ন করেছেন, তিনি বরিশাল থেকে বলছেন, তিনি বলছেন তার মেয়ের বয়স 17 মাস চলছে, গত 2 মাস যাবৎ ঠান্ডা কাশিতে ভুগছে, প্রথমে ব্রোনোলাক্স এবং হচ্ছে সিনামিন দিয়েছেন, এতে না কমায় তিনি আরও কিছু ওষুধগুলো দিয়েছেন, আপনি নিশ্চয়ই লক্ষ্য করছেন ফেসবুকের এই প্রশ্নটি আমি আপনাকে পাঠিয়েছি, তাহিতি লোরা নামে তিনি যে প্রশ্নটি করেছেন, আমরা যদি প্রশ্ন এবং এর সঙ্গে সমাধানটাও যদি আপনি বলে দিতেন। হ্যাঁ, যেটা প্রশ্ন করেছেন তাহিতি লোরা, যে বরিশাল থেকে বলছেন, 2 মাস যাবৎ তার ঠান্ডা কাশি, বাচ্চার বয়স 17 মাস, আপনি অনেক কিছু আসলে গ্রহণ করেছেন, অ্যাসকরল, সিরাপ জিং, অ্যালসেট, পিউরিসাল এবং সিরাপ রোজিত, প্রথমে 7 দিন দেওয়ার পরে সর্দি কাশি না কমলে আরও 7 দিন একটা কোর্স করেন, বাকি ওষুধ এখন চালিয়ে যাচ্ছেন। আসলে কাশিটা আপনি বলেছেন যে অনেক বেড়ে গেছে, সর্দিটা আছে, ওর জ্বর ছিল না, এই ক্ষেত্রে কিন্তু আপনি বোঝাই যাচ্ছে কিন্তু এটা এক ধরনের অ্যালার্জি জাতীয়, অ্যালার্জির কিন্তু এই অনুষ্ঠানে আমরা কিন্তু অনেকবারই বলেছি, ধুলাবালি, মশার কয়েল, সিগারেটের ধোঁয়া, রান্নার ধোঁয়া, এগুলো থেকে একটু দূরে রাখতে হবে। আর যদি 17 মাস বয়স, শক্ত খাবার দিচ্ছেন আসলে, সেহেতু অ্যালার্জি জাতীয় খাবারগুলো আমাদের অধ্যাপক মুস্তফা জান প্রায় সময় বলে থাকেন যে একটা ফুড ডায়েরি মেনটেন করতে, সেটা একটু আসলে আপনি মেনটেন করবেন, যে গরু মাংস, ইলিশ মাছ, চিংড়ি মাছ, বেগুন, হাঁসের মাংস, হাঁসের ডিম, মিষ্টি কুমড়া, বাদাম, সব খাবার তো সবার জন্য আসলে বন্ধ করে দিলে হবে না, কোন খাবারে তার সমস্যা হচ্ছে সেটা একটা ফুড ডায়েরি মেনটেন করে যেই খাবারে তার সমস্যা হচ্ছে পরবর্তীতে আসলে সেই খাবারটি দিবেন না, সেটা একটু খেয়াল রাখবেন। আপনি এই মুহূর্তে যেটা রোজই দিচ্ছেন, কোনো অ্যান্টিবায়োটিকের দরকার নেই, নিয়মগুলো একটু মানবেন, যাদের অনেক দীর্ঘদিন ধরে এই ধরনের সমস্যা থাকে তাদেরকে আমরা কিছুদিনের জন্য 2-3 মাস বা 6 মাসের জন্য একটু টোফেন, এই সিরাপটা আপনি দিতে পারেন 1/2 চামচ করে 2 বার, এটা একটু চালিয়ে যান, নিয়ম মানলে দেখবেন যে আস্তে আস্তে ভালো হয়ে গেছে। এই মুহূর্তে যদি খুব বেশি কাশি থাকে, আপনি অলরেডি সালবিউটামল অর্থাৎ ব্রঙ্কোলাস খুব ব্যবহার করে ফেলেছেন, শিশুদের জন্য কিন্তু আমরা আমাদের অভিজ্ঞতায় দেখে থাকি যে নেবুলাইজার খুব ভালো কাজ করে, খুব অল্প, এটা আবার অনেকে যেটা এখন অনেক দিন ধরে ব্যবহার করেন তা না, এখন যেহেতু একটু যাচ্ছে না, আপনি 3-5 দিনের জন্য যে উইন্ডেল প্লাস এটা দিয়ে যদি একটু দিনে 3 বার আমরা বলব যে একটু নেবুলাইজ করেন, খুব ভালো উপকার পাওয়া যায়, নিয়মগুলো মানেন, ওষুধগুলো গ্রহণ করুন। আর যাদের একদম বারবার ঘন ঘন সমস্যা হয় তাদের ক্ষেত্রে, বাচ্চাদের ক্ষেত্রে, বিশেষ করে 5 বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে ফ্লুয়ের ইঞ্জেকশন এখন দেওয়ার কথা বলা হচ্ছে, তাতে কিন্তু এই ধরনের সমস্যাটা কমে যায়, নিয়ম মানবেন, ওষুধগুলো গ্রহণ করবেন, সময় হলে লকডাউন উঠে গেলে একসময় ফ্লুয়ের ইঞ্জেকশনটাও যদি নিয়ে আসেন,
এবং বুকের দুধ অবশ্যই চালিয়ে যেতে হবে, সতর মাস যেতে হবে। দুই বছর বয়স পর্যন্ত যদি আপনি ব্রেস্ট ফিডিং চালিয়ে যান তার ইমিউনিটিও বাড়বে, ইনশাল্লাহ আস্তে আস্তে আপনার বাচ্চা ভালো হবে। আমাদের পরের প্রশ্ন মিন্নাত জুলি, তিনি করছেন ডাক্তার মুস্তফা জামানের কাছে। বয়স 65, ডায়াবেটিস ও প্রেশার নিয়ন্ত্রণে আছে, কিডনি ক্রিয়েটিনিন 1.8। চার পাঁচ দিন যাবত হঠাৎ হাঁটুতে ব্যথা, এক কদমও হাঁটতে পারছেন না, আগে হাঁটা চলা স্বাভাবিক ছিল। পূর্বের প্রেসক্রিপশন অনুযায়ী তিনি অ্যানাডোল 100 mg এবং সাপোজিটার, মায়োলেক্স 50 mg এবং হচ্ছে রেনোভা XR, এগুলো বিভিন্ন সময় দেওয়া হয়েছে, তাও ব্যথা কমছে না। আজকে হাঁটু তার ফুলে গিয়েছে, কি করণীয়? ডাক্তার জামান ধন্যবাদ। আসলে আমরা এই যে সিনারিও বললেন, ক্লিনিক্যাল সিনারিও সবসময় পাচ্ছি। প্রথম কথা হলো যে শরীরে নানা রকম বাত ব্যথা থাকতেই পারে, কিন্তু সেজন্য আমরা যে ব্যথানাশক ওষুধ খেয়ে থাকি তার পার্শ্ব প্রতিক্রিয়া কিন্তু কিডনির সমস্যা হতে পারে, আমরা সবাই জানি। তারপরে যখন তীব্র ব্যথা হয়, অনেকে হয়তো সেটি মানতে পারছেন না বিধায় তারা কিন্তু ওষুধ গ্রহণ করেন এবং সেটি এতটাই মাত্রাতিরিক্ত হয়ে যায় এবং সেটি কিন্তু কিডনির বড় ধরনের ক্ষতি হয়ে যায় এবং ক্রিয়েটিনিন লেভেল সেটি আস্তে আস্তে বেড়ে যায়। তখন কিন্তু একদিকে তার কিডনির সমস্যা বাড়ছে, আরেকদিকে তার শরীরের ওজন বাড়ছে, তার রক্তচাপ বাড়ছে এবং পাশাপাশি তার কিডনির যে জন্য ব্যথানাশক ওষুধ সেটাও তার আরও বেশি ক্ষতি করছে। আমরা সেজন্য বলি যে প্রথম থেকেই শরীরের ওজন কমানোর জন্য এবং যতটা সম্ভব ব্যথানাশক ওষুধ কম সেবন করবার জন্য। তারপরে দর্শক যেহেতু বলছেন যে তার বর্তমান যে সমস্যা আছেন, একই রকম বলছি, যেহেতু আপনি ব্যথানাশক ওষুধ ছাড়া কোনো মতেই কমাতে পারছেন না, আমরা বলবো একজন বাত ব্যথা চিকিৎসক দেখাবেন। তবে অনেক সময় দেখা যায় মুখে খাওয়া ওষুধের চেয়ে একটু সাপোজিটরি আপনার ব্যবহার করতে পারেন, যেটি পাই পথে ব্যবহার করলে কিছুটা আপনি হয়তো একটু সুরক্ষা বেশি পেতে পারেন বলে কোথাও কোথাও ধারণা করা হয়, আবার কোথাও কোথাও বোঝে না, বড় ধরনের কোনো পার্থক্য নেই। দ্বিতীয় হলো যে আপনার কিডনি যাতে ভালো থাকে সেজন্য একটু পরিমিত পানি পান করতে হবে। আমরা ক্যালসিয়াম জাতীয় ওষুধ দিয়ে থাকি অথবা ডাইক্যালট্রল ওষুধ দিয়ে থাকি, সেগুলো খাচ্ছেন কিনা আমরা জানি না, যদি না খেয়ে থাকেন সেটি খেতে হবে। আরেকটি বিষয়, যে কোনো ব্যথা হচ্ছে একটু গরম ছ্যাঁক দেবেন যাতে করে সে একটু আরাম পান। আর আস্তে আস্তে আমরা এক ধরনের ব্যায়াম দিয়ে থাকি, শুধুমাত্র যেই জয়েন্টে ব্যথা হয় সেই জয়েন্টের জন্য বিশেষ কিছু ব্যায়াম আছে, সেগুলো শিখে যদি করতে পারেন। আপনি যদি একেবারে বসে থাকেন, হুইল চেয়ারে থাকেন, শুয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি এই রোগ কখনোই ভালো হবে না। কীভাবে আস্তে আস্তে সক্রিয় থাকা যায়, যাতে করে যেইখানে ব্যায়াম যেই অস্থিসন্ধিতে ব্যথা হচ্ছে সেখানে যদি রক্ত সঞ্চালন বেড়ে যায়, একটু গরম ছ্যাঁক দিতে পারেন, আস্তে আস্তে একটু হাঁটার অভ্যাস করতে পারেন। অর্থাৎ এই যে আমরা যে একদিকে বিশ্রামও নেবেন, একদিকে একটু হাঁটার অভ্যাস করতে হবে, সব কিছু মিলে কিন্তু আপনি আগামী দিনগুলো ভালো থাকতে হবে। শুধুমাত্র ওষুধের উপর নির্ভরশীল থাকলে হবে না, সঙ্গে একটু ভিটামিন ডি যাতে থাকে, সূর্যের আলোতে যাবেন এবং এর পাশাপাশি ক্যাপসুল আমরা ডি রাইস 40,000 ইউনিট প্রতি সপ্তাহে একটি করে খাবেন, এরকম 6 সপ্তাহ খাবেন। আর সবসময় পুষ্টিকর খাবার খাবেন, ওজনকে যতটা সম্ভব কমে রাখার চেষ্টা করতে পারলে আমার বিশ্বাস আপনি আস্তে আস্তে আরও সুস্থ হয়ে উঠবেন। ধন্যবাদ ডক্টর জামান। আমাদের সঙ্গে টেলিফোনে আরো একজন দর্শক আছেন। দর্শক আপনার প্রশ্নটি করুন, কি সমস্যায় ভুগছেন? হ্যালো, আসসালামু আলাইকুম, আমি ইমাম হোসেন, ইমাম হোসেন বলা দৌলত খান থেকে বলছি। জি ইমাম হোসেন বলুন, কি সমস্যা? আমার মেয়ের বয়স 14 বছর 6 মাস, কিন্তু এখনো কোনো আমরা পিরিয়ড হচ্ছে না, দিন হচ্ছে না আর কি ওনার। কিন্তু আমি ডাক্তার ওই বারডেমের হাসপাতালে ডাক্তার ফৌজা মহসিনকে দেখাচ্ছিলাম, উনি বিভিন্ন টেস্ট দিয়ে বলছে কোনো সমস্যা তো দেখি না। উনি আমাকে ফেব্রুয়ারি মাসের 15 তারিখে স্ট্রাকন দিয়েছিল, স্ট্রাকন হাফ করে অর্ধেক করে বেলা একদিন প্রত্যেক দিন খাওয়ানোর জন্য বলছে, কিন্তু আজকে 4 মাস পর্যন্ত খাওয়াচ্ছি কিন্তু কোনো রেজাল্ট হচ্ছে না। আচ্ছা, মেয়ের বয়স কত বলছিলেন আপনি? জি 14 বছর 6 মাস। আচ্ছা জি বলুন। তো ডাক্তার ফজলে মহসিন উনি স্ট্রাকন দিয়েছে হাফ করে অর্ধেক করে, কিন্তু আজকে 4 মাস পর্যন্ত খাওয়ানো হচ্ছে কিন্তু কোনো রেজাল্ট হচ্ছে না, কোনো রেজাল্ট পাচ্ছে না, এবং ওর যে একটা বাহ্যিক গ্রোথ সেই গ্রোথটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে না। আপনি থাকবেন আমাদের সঙ্গে ডাক্তার শারমিন আব্বাসি। আচ্ছা জি জি, আমরা মনে হয় প্রশ্নটা বুঝতে পেরেছি, সাফা আমরা উত্তর দেওয়ার চেষ্টা করছি। জি শিওর। এটা যেটা হলো যে বাংলাদেশে আমাদের যে মেয়েরা আছে, আমরা বলি যে 9 থেকে 12 বা 13 বছর বয়সের মধ্যেই আসলে ওদের ফার্স্ট মেনস্ট্রুয়েশনটি ডেভেলপ করার কথা। এখন যাদের আসলে হয় না তাদের ক্ষেত্রে আমাদেরকে কয়েকটা জায়গায় একটু দেখতে হয় যে জন্মগতভাবে তার ওভারি, ইউট্রাস কিংবা যোনিপথ যেখান দিয়ে আসলে মেনস্ট্রুয়েশনটা বের হবে সেই জায়গাগুলোর প্রপার ডেভেলপমেন্ট আছে কি না। আমার কাছে যেটা মনে হয় যে একজন গাইনাকোলজিস্ট যদি তাকে থরলি A to Z এক্সামিনেশন করে দেখে তাহলে মনে হয় বেটার হবে যে তার প্রত্যেকটা জায়গা ঠিক আছে কিনা। যেমন আমরা আমাদের অনেকগুলো বাচ্চাকে পাই, কিশোরী মেয়েদেরকে পাই, যাদের হয়তো ইউট্রাস ঠিক আছে, ওপরে ঠিক আছে, পাশাপাশি মিনিস্ট্রেশনও হচ্ছে, কিন্তু যেখান থেকে মিনিস্ট্রেশনটি বাইরের দিকে বের হবে সেই জায়গায় একটা পর্দার মতো আছে,
তখন হয়তো অনেক সময় সেই পর্দাটি অপসারণ করা লাগে। তো উনি যাকে দেখিয়েছেন উনি আমাদের শ্রদ্ধেয় শিক্ষক একজন ব্র্যাডম হাসপাতালের, তো তিনি মেনলি হচ্ছে একজন শিশু রোগ বিশেষজ্ঞ বা এন্ডোক্রাইন এই সমস্যা বা হরমোন নিয়ে কাজ করে বাচ্চাদের। আমার কাছে মনে হয় যে থরলি একজন গাইনাকোলজিস্ট যদি তাকে পরীক্ষা করে দেখে, কারণ এখানে কিন্তু তার সেকেন্ডারি সেক্সুয়াল যে অন্যান্য অর্গ্যানগুলো সেটার ডেভেলপমেন্টের সাথে কিন্তু আমাদেরকে একটু ম্যাচ করতে হয়। সবকিছু হয়তো এখন টেলিফোনে এই ওপেন ফোরামে আমাদের পক্ষে জিজ্ঞেস করা সম্ভব নয়, কারণ তার ব্রেস্টের ডেভেলপমেন্ট বা বডি হেয়ারের ডেভেলপমেন্ট এরকম আর অনেকগুলো প্রশ্ন থাকে যেগুলো হয়তো আমাদেরকে তাকে পাশে বসিয়ে প্রপার কাউন্সিলিং করে, কারণ তার কিশোরী একটা বয়স যাচ্ছে, বয়সটাও তো তার জন্য একটা বড় ধরনের সেন্সিটিভ ইস্যু। সেক্ষেত্রে বুঝিয়ে শুনিয়ে দেখে পরীক্ষা করে আসলে একটা সিদ্ধান্তে আসতে হয়। তা আমি বলবো যে এই লকডাউনটা কেটে গেলে আমাদের একটা থরো আসলে প্রথমে তাকে এক্সামিনেশন প্রয়োজন, দেন আমাদের কিছু ইনভেস্টিগেশন প্রয়োজন হবে। যেমন ধরুন যে তার হরমোনাল কোনো প্রবলেম আছে কিনা, তার হচ্ছে যে ইউট্রাস ওভারের একটা আল্ট্রাসাউন্ডের কি অবস্থা, এগুলো দেখে আসলে একটা ফাইনাল ডিসিশনে যেতে হবে এবং তারপরে আসলে আমরা জাজ করবো ওষুধের ব্যাপারটি। আর যে ওষুধটার নাম উনি বলেছেন এটা কিন্তু কমপ্লিটলি ইউট্রাসটাকে ভেতরে ডেভেলপমেন্ট করতে হেল্প করবে, কিন্তু যখন ডেভেলপ হয়ে যাবে তখন ওটা যখন ছাড়বে তার সাথে প্রোজেস্টেরন অ্যাড করে ছাড়তে হয় যাতে করে উইথড্রল একটা ব্লিডিং হয়। এটা এক্ষেত্রে এই মুহূর্তে আমি দেখছি যে দেওয়া নেই, তো সেটি আসলে কেন দেওয়া হয়েছে এই জাজমেন্টটাও আসলে আমাদেরকে বুঝতে হবে। তো আমি ওনাকে অনুরোধ করবো যে যদি উনি ঢাকায় আসেন লকডাউনের পরে বা একটু পরিস্থিতি শান্ত হলে উনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, তারপরে উনি হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, যেসব জায়গায় আসলে এই বিষয়গুলো নিয়ে কাজ করা হয় আউটডোর সার্ভিস উনি দেখাতে পারবে। এছাড়া বিশেষজ্ঞ ডাক্তাররা আছেন যারা চেম্বারেও এই ধরনের রোগীদেরকে ডিল করবেন। এখানে একটা কম্বাইন্ড অ্যাপ্রোচ লাগে, যারা শিশুরোগ বিশেষজ্ঞ আছেন তাদের সাথেও মাঝে মাঝে আমাদেরকে কথা বলতে হয়, অনেক সময় দেখা যায় যে এন্ডোক্রাইনোলজিস্ট তাদেরও কিছু হেল্প প্রয়োজন হয়। তো এটা আসলে এক কথায় বা এক লাইনে উত্তর দেওয়ার মতো ব্যাপার নয়, ওনার মেয়েটাকে নিয়ে একটু জাজমেন্ট করে তারপরে প্রপার ওয়েতে আসলে এখানে চিকিৎসার প্রসঙ্গটি আসবে। দর্শক প্রশ্ন করছেন, সালাম দিয়েছেন, বলছেন তার মেয়ের বয়স 27 মাস, ওজন 10 কেজি 700 গ্রাম, খাওয়া দাওয়া নিয়ে বরাবর অনীহা, রুচি কম কিন্তু খুব অ্যাক্টিভ, কয়েকদিন ধরে একদিন পরপর পায়খানা করে, আজ দুদিন ধরে পায়খানা করছে না, বায়ু বের হয়, তিনি এখন কি করবেন? ডাক্তার শিমুল, আচ্ছা এটা মোটা দেখে দুটো সমস্যা আপনার কথার মধ্যে বোঝা গেছে, খুব উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে আছেন বাচ্চার ওজন নিয়ে, এবং আরেকটা সমস্যা হচ্ছে যেটা মলত্যাগ ঠিক মতো করেন। আমি যদি খুব এক কথায় সংক্ষেপে উত্তর দিতে চাই, প্রথম অংশটা আসলে কোনো সমস্যা নেই, যেহেতু 27 মাস, ওজন 10 কেজি, বোঝা যাচ্ছে আসলে খাওয়া ঠিক মতোই হচ্ছে, সুতরাং খাওয়া দাওয়া নিয়ে একদম চিন্তা করবেন। এটা যেটা হয় বাসার বাসার কেউ বা কোনো আত্মীয় স্বজন যখন বাসায় আসে এটা কিন্তু বাংলাদেশে খুবই কমন, এ কী ব্যাপার তোমার বাচ্চাটা এত সুখ না কেন, খাওয়া দাওয়া করানো নাকি, তখন কিন্তু মায়ের মনের মধ্যে যে কনফিডেন্স লেভেল সেটা কমে যায়, মা নিজেকে অপরাধী ভাবতে শুরু করে। এই জিনিসগুলো আমাদের একটা কালচার অংশ হয়ে গিয়েছে, আমরা বলি যে আশেপাশের বাচ্চাদের সাথে আবার অনেকে তুলনা করে যে একই বয়সের অন্য একজন বাচ্চা, আজকের বাচ্চা তো অনেক মোটাসোটা, সেটা না করে যে সারা বিশ্বের যে স্ট্যান্ডার্ড সে অনুযায়ী আপনার বাচ্চার আসলে ওজন ঠিক আছে, আপনি যেভাবে তাকে লালন পালন করছিলেন, যেভাবে তাকে খাওয়াচ্ছেন খুবই ভালো খাওয়াচ্ছেন, সুতরাং আপনাকে অভিনন্দন সেজন্য, একদমই টেনশন করবেন না। হ্যাঁ, বারবার এইরকম একটু বায়ু বের হওয়াটা অনেক ক্ষেত্রেই সমস্যা, সেক্ষেত্রে আমরা বলি একটু শাক সবজি খাওয়ান, পানি খাওয়ান বেশি করে, আচার চকলেট চিপস জুস বাইরে যদি খাইয়ে থাকেন সেটা একটু কম খাওয়াবেন, যদি ফর্মুলা মিল্ক খাইয়ে থাকেন সেটা বন্ধ করে দিয়ে আপনি বুকের দুধটা খাওয়ান, তারপর যদি কোনো সমস্যা থাকে আপনি ওমিডন এই সিরাপটা হাফ চামচ করে 3 বার খালি পেটে 10 থেকে 15 দিনের জন্যই মাত্র খাবেন, এর বেশি খাওয়ার প্রয়োজন নেই, নিয়মগুলো মানবেন। আপনাকে আবারও অভিনন্দন জানাচ্ছি, আপনার বাচ্চার ওজন একদমই ঠিক আছে, মাত্র কিছু নিয়ম কারণ মানলে তার গ্যাসের সমস্যাটাও দেখবেন যে পুরোপুরি ভালো হয়ে গিয়েছে। আমাদের সঙ্গে একজন দর্শক আছেন টেলিফোনে, দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন, কি সমস্যায় ভুগছেন? আরেকবার একটু বলবেন, আগে আপনার নামটা বলে নিন। জি, আমার নাম সুরাইয়া। জি সুরাইয়া বলুন। যে আমার মাথায় বাম পাশে কানের কান বরাবর মাথায় মানে ছোট গুটি থেকে আস্তে আস্তে বড় ফুলে হচ্ছে টিউমারের মতো হয়েছে, তো ওখান থেকে দুর্গন্ধ ছড়ায়, তো আর প্রচন্ড পরিমাণে ব্যথা হয়। কতদিন যাবত এখনো হয়? যখন আপনার ব্যথা হয় পুরো মাথা ব্যথা থাকে। কতদিন যাবত এটা হয়েছে? সব সময় থাকে।
না সেটা হয়েছে কতদিন যাবত? ও আচ্ছা, এটা হয়েছে ছোট মানে হয়েছে অনেক দিন, ছোট ছিল বা কোনো ব্যথা ছিল না। তো তিন তারিখ থেকে, তিন তারিখ রাত থেকে আমার মাথায় মানে ব্যথা, আমি বুঝতে পারি যে ব্যথা হচ্ছে। তো তারপর থেকে এখন মানে ব্যথা তো আসেই, প্রচুর ব্যথা হয়, আর জায়গাটা ফুলে আরো বড় হয়ে গেছে। আচ্ছা ডাক্তার জামান, জি আপনি বয়স কত বলেছেন? জি আমার বয়স 18। জি আরেকটু বিষয় বলবেন যে এর জন্য কোন ডাক্তার দেখিয়েছিলেন কখনো এই সমস্যার জন্য? জি আমি হ্যাঁ ডাক্তার দেখাইছি, এটা 9 তারিখে ডাক্তার দেখাইছি। কি বলেছেন? তো উনি টেস্ট দিছে আর বড় কিছু ওষুধ দিছে, আমি ওষুধ খাচ্ছি। মানে কিসের ওষুধ? আপনার কি ওখানে কোনো পুজ আছে কিনা, যেটা আপনি মানে পাস বলি যেখানে মাথার উপর সেরকম কিছু বের হচ্ছে না, কিন্তু দুর্গন্ধ ছড়ায়, বের হয় না, বের হয় না। আচ্ছা কত সাইজটি কত বড়, আর যে কত কত সেন্টিমিটার হবে বা কতটুকু হবে? ঠিক আছে, আপনি যেহেতু বললেন বড় হচ্ছে, আমি আগে আপনাকে বলছি যে এটি আসলে যেহেতু দীর্ঘদিন যাবতই আছেন বলছেন, আমরা বলি কি অনেক সময় টিউমার বা এরকম যদি কোনো মাস থাকে যে দুই রকম হতে পারে, একটি হলো আমরা বলি বিনাইন টিউমার, যেটি কোনো ক্ষতি করে না, যেটি নিয়ে আমাদের চিন্তা কম, কিন্তু কোনো কোনো সময় আমাদের দেখা যায় যে যদি টিউমারের সাইজটি আস্তে আস্তে বড় হয়ে থাকে, যদি সেটি ব্যথা করে, আবার সেটির থেকে যদি কোনো রকম যে পাস সিলেকশন
ডাক্তার শারমিন, আপনার আনমিউট করতে হবে ডিভাইস। হ্যাঁ সাফা, আপনি আমাকে যেটা পাঠিয়েছেন তানিয়া বিনতে রশিদ, তার প্রশ্নের উত্তর কি আমরা দিয়ে ফেলেছি? আমরা দিলরুবা দিশার কথা বলছি। হ্যাঁ, তুলি খানের প্রশ্নের উত্তরটা আমি দিয়ে দেই। এখানে তার হচ্ছে প্রেগন্যান্সির এখন 37 সপ্তাহ আছে, তার ওজন হচ্ছে 78 কেজি এবং উচ্চতা হচ্ছে 5 ফিট 4 ইঞ্চি। উনি জানতে চেয়েছেন যে উনি 130/90 এখন প্রেশার আছে ল্যাবে খেয়ে দুই বেলা এখন উনি কি করবেন, তিন বেলা খাবেন কিনা? উত্তর হচ্ছে না, দুই বেলায় খাবেন, কারণ যেহেতু 130/90 আছে প্রেশার, এর থেকে ওনার কমানোর দরকার নেই। আর বাচ্চা যেহেতু ব্রিজ প্রেজেন্টেশন, বাচ্চাকে ডাক্তার বলেছে সিজার করতে, আমার কাছে মনে হয় সেই ডাক্তারের সিদ্ধান্তের সাথেই তার যাওয়াটা ঠিক হবে। আর উনি জানতে চেয়েছেন ডিম দুধ খেতে পারবে কিনা। হ্যাঁ, ডিম দুধ উনি খেতে পারবে, এটাতে করে কোনো সমস্যা ওনার জন্য হবে না। এটা হচ্ছে আমার কথা। আর দিলরুবা দিশার যে প্রশ্নটি আপনি করেছেন, কাইরোসেট মেড্রোক্সি এগুলো সে খাচ্ছে, পিসিএস এর প্রবলেম আছে, আমি মনে করি পিসিএস এর সমাধানের জন্য কাইডোসিস মেড্রক্সি খেয়ে সমাধান হবে না। এখানে আমাদের আরো কিছু ওষুধ যোগ করতে হবে এবং এই ধরনের রোগীদেরকে আসলে সাক্ষাতে দেখে আল্ট্রাসাউন্ড এবং হরমোন রিপোর্ট দেখে ডিসিশন দিতে হয়। উনি যদি আমাদেরকে না দেখাতে পারেন তাহলে উনি সেরাম, টিএসএইচ, প্রোল্যাকটিন এবং একটা আল্ট্রাসাউন্ড করে রিপোর্ট জানালে আমরা বলে দিব যে ওনাকে কি করতে হবে। তবে বিএসএমএমও হাসপাতাল এবং ঢাকা মেডিকেল কলেজ পিসিএস এর জন্য আলাদা কর্নার আছে, ওখানে চাইলে কিন্তু ওনারা যেতে পারেন এবং এই ধরনের চিকিৎসাটি নিতে পারেন। আপনাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে একজন দর্শক আছেন টেলিফোনে। দর্শক, আপনার প্রশ্নটি করবেন, কি সমস্যায় ভুগছেন? জি, আমরা শুনতে পাচ্ছি, প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি দাউদকান্দি মোহাম্মদ মমতাজ মিয়া, দাউদকান্দি কুমিল্লা থেকে বলছি। জি মমতাজ মিয়া বলুন। স্যার, আমার মেয়ের অনেকদিন থেকে ঠান্ডা। মেয়ের বয়স 3 বছর। আচ্ছা বলুন স্যার। ঠান্ডা থেকে আমার মেয়ের খুব কাশি সমস্যা দেখা দিয়েছে এবং আমি গ্রামের ডাক্তার দেখাইছি কিন্তু কোনো ওষুধে কাজ হচ্ছে না। ডাক্তার আবু সাইদ শিমুল, উত্তরে যেতে চাই। আমি একটু পুরো ডিটেইল একটু শুনতে হবে আসলে। আচ্ছা, সেটা হচ্ছে আসলে, জি জি, আসলে এই যে ঠান্ডার কথা বলছেন, এটা কি সর্দি না কাশি নাকি দুটোই? স্যার সর্দি, জি স্যার সর্দি এবং কাশি দুটোটাই। ওর কতদিন ধরে? অনেকদিন মানে কতদিন ধরে? এক মাস হবে স্যার? কাশিটা ঠান্ডাটা সবসময় থাকে স্যার, এই জন্য আপনার কাছে একটু ফোন দিয়েছি যে স্যার। সব সময় বলতে একটা সময় 1 বছর 2 বছর? জি স্যার, প্রায় 1 বছর ধরে ঠান্ডাটা স্যার। সাথে কি আসলে ওর জ্বর থাকে? জ্বর থাকে না, খালি ঠান্ডাটাই সমস্যা ওর। জি জি, এর মধ্যে কি কোনো ওষুধ সে খাইয়েছিলেন কিনা? স্যার ওষুধ খাওয়াইছি। কিছু কি নাম বলতে পারবেন? এরপরে আচ্ছা, আর জি স্যার, আর দিবাস আমরা মোটামুটি বুঝতে পেরেছি, আপনাকে ধন্যবাদ। আসলে বয়স কি কত বলছিলেন? 3 বছর না? জি 3 বছর। জি জি, এই ক্ষেত্রে আসলে প্রথমে উপদেশ দেওয়ার আগে বলতে চাই, কর্টিসল বা এই ধরনের স্টেরয়েড কিন্তু বেশি দিন খাওয়া একেবারে উচিত না। অনেকেই খাইয়ে থাকেন বাচ্চাদের, তাতে কিন্তু তার দেহের বৃদ্ধি কম হয়, হাড় নরম হয়ে যায়, আরো অনেক সমস্যা হয়। সুতরাং এই ওষুধগুলো এই ধরনের ক্ষেত্রে একটু সতর্কতার সাথে এবং খুব অল্প সময়ের জন্য ব্যবহার করা উচিত। বোঝা যাচ্ছে কিন্তু আপনার এটা এই সমস্যাটা একটা অ্যালার্জি জনিত, অর্থাৎ কিংবা পরিবারের কারো অ্যাজমা অ্যালার্জি সমস্যা থাকলে এটা হয়। এটা কিন্তু আমরা আজকে প্রথম পর্বে এবং প্রতিদিন উত্তর দিচ্ছি আমি
অধ্যাপক মোস্তফা দেবান, শারমিন আব্বাসি সহ সকলেই যে ধুলাবালি, মশার কয়েল, সিগারেট ধোঁয়া থেকে দূরে রাখবেন, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবেন, বাচ্চাকে তেল পাউডার এগুলি দিবেন না, রান্না করে নিয়ে যাওয়ার দরকার নেই, শেষ সেটা আবহাওয়া থেকে দূরে রাখবেন এবং প্রতিদিন অন্তত একবার দরজা জানলাগুলো খুব খুলে দিবেন 1-2 ঘন্টার জন্য। তাহলে শরীরে যে স্বেচ্ছেতে বা মাইট থাকে অনেক সময় তা থেকে সে দূরে থাকতে পারবে। এই ধরনের বারবার সর্দি কাশির জন্য আমরা কিছু ওষুধ দিয়ে থাকি, একটু দীর্ঘদিন এগুলি খাবেন। আমরা বলি টোফেন, এই সিরাপটা 1 চামচ করে 2 বার আপনি দিবেন, এটা 3-4 মাস পর্যন্ত দিতে পারেন। সেই সাথে আপনি মোনাস 400 মিলিগ্রাম সেটা চুষে খাবে কিন্তু রাত্রে, সেটা একটু খাক, নিয়ম মেনে চলবেন, আর ওষুধ দুটো আপাতত চলুক, দেখবেন যে কিছুদিনের মধ্যে আপনি নিয়ম মানাটা কিন্তু এটা খুব জরুরি। সুতরাং নিয়ম মানলে এবং ওষুধ দুটো গ্রহণ করলে দেখবেন যে এই বাচ্চা ওই রোগ থেকে মুক্তি পেয়েছে। অযথা অ্যান্টিবায়োটিক এবং কোর্টিসল বা এই ধরনের স্টেরয়েড কিন্তু খাওয়া থেকে বিরত রাখবেন, এইটা হচ্ছে আপনার প্রতি আমাদের বিনীত অনুরোধ। ডাক্তার জামানের কাছে সাইরা ইসলাম সিহাদ, তিনি জানতে চান তার বাবার বয়স 54, তিনি গত 4 বছর আগে ব্রেন স্ট্রোক করেছিলেন এবং স্ট্রোক করার পর তার হার্টের বাল্বের পিটিএমসি করা হয়েছিল। বর্তমানে তিনি রিভারকস 20, ফ্লুকল ডিটোইন, বিস্কোর ক্রিপেইন ওষুধ, ট্রিপটিন ওষুধ খাচ্ছেন, এখন তিনি তার টিকা দেয়া যাবে কিনা? এখানে দুটি অংশ আছে এই প্রশ্নে। প্রথম কথা হলো যে আমরা সাধারণত স্ট্রোক যেটি হয়ে দেখি বেশি হয়ে থাকে, আমরা বলে থাকি উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিস থাকলে স্ট্রোক হয়ে থাকে, কিন্তু এক্ষেত্রে কিন্তু একটি ব্যতিক্রম ধর্মে যাদের হার্টের ভালভের সমস্যা, ছোটোবেলায় বাদ দেওয়ার জনিত সমস্যা থাকলে ভালভগুলো সরু হয়ে যায়, সেখানে রক্ত জমাট বাঁধে একটি চেম্বারে হার্টের, সেই রক্ত জমাট বাঁধার ছোট্ট একটি কণা যদি হার্টের থেকে মস্তিষ্কে চলে যায় সেখানে কিন্তু স্ট্রোক করতে পারে। অর্থাৎ তার স্ট্রোকের মূল সমস্যা তার হার্টের ভালভ সরু হয়ে গেছিলো, আর সেই কারণে তাকে পিটিএমসি করে ভালভটি তাকে প্রশস্ত করে দেয়। যদি তিনি আগে থেকে এই চিকিৎসা গ্রহণ করতো তাহলে কিন্তু তার এই স্ট্রোকটি নাও হতে পারতো। আর যেহেতু রক্ত জমাট বাঁধার টেন্ডেন্সি থাকে এই ধরনের হার্টের ক্ষেত্রে, সেজন্য রিভারক্স নামক রক্ত পাতলা করা ওষুধ দেওয়া হচ্ছে, ফ্রুলাক দেওয়া হচ্ছে, যেসব ওষুধ খাচ্ছেন। তবে মনে রাখতে হবে যে এই যে ওষুধগুলো খাচ্ছেন, এত কিছু ওষুধ খাওয়ার পরেও তাকে টিকা নিতে হবে, টিকা নিতে তিনি উপকার পাবেন। যেহেতু তার কোমরবিড কন্ডিশন আছে, এই রোগীদের জন্য আমরা বলবো টিকা বেশি কার্যকর এবং তাকে সুরক্ষা দিবে, তাই তিনি অবশ্যই টিকা যতটা সম্ভব শীঘ্র টিকা গ্রহণ করবেন। বরিশাল থেকে শেখর মিত্র, তিনি ডাক্তার শিমুলের কাছে বলছেন তার বাচ্চার বয়স 3 বছর 2 মাস, পায়খানা অত্যন্ত শক্ত, প্রতিদিন পায়খানা হয় না, অ্যামিডন, ফিনিক্স 10 mg এবং ইজি লাইফ 1-2 চামচ 10 দিন ধরে খেয়েছিলেন 15 দিন আগে, ওজন 12 কেজি, এখন আবারও একই সমস্যা, কি করবেন? ওজন আসলে ঠিকই আছে, আপনি বেশি করে পানি সবজি জাতীয় খাবার বেশি খাবেন আর মাংস জাতীয় খাবার কমিয়ে দেবেন। আমরা অনুষ্ঠানে বলেছি একটু যদি আপনি টয়লেট ট্রেনিংটা করেন খুব ভালো উপকার পাওয়া যাবে। ফিনিক্স এবং যে অন্য ওষুধটা বলছেন সেটা বন্ধ করে দিই। ইজি লাইফ একটু বাচ্চাদের জন্য খাওয়াতে পারেন, আপনি 1 মাস খাবেন, সবজি খাবেন, বিকেলের দিকে একটু গরুর দুধ দিয়ে ওস দিতে পারেন, এটা খুব ভালো কাজ দেয়। সবজি বা আঁশ জাতীয় এখন আমের সিজন, আমও খাওয়াতে পারেন, এগুলো একটু মেনে চলেন, এটা নিয়ে একদমই চিন্তা করবেন না, কয়েকদিনের মধ্যে দেখবেন যে বাচ্চা পুরোপুরি ভালো হয়ে যাচ্ছে। তুলি খান ডাক্তার শারমিন আব্বাসির কাছে জানতে চাচ্ছেন, তিনি বলছেন বয়স 28, ওজন 78, উচ্চতা 5'4". আপনি বোধহয় প্রশ্নটি পেয়েছেন, আমরা সরাসরি উত্তরে যেতে চাই ডাক্তার শারমিন আব্বাসি, তুলি খানের প্রশ্ন। ডাক্তার শারমিন আব্বাসি, আপনার ডিভাইস আনমিউট করার কথা বলছি। আমাদের হচ্ছে তুলি খানের প্রশ্ন উত্তরটি আমরা দিয়ে ফেলেছি অলরেডি সাফা, আমাদের প্রথমে আয়োজনের আজকে সেকেন্ড পার্টি, এটা আমার কাছে মনে হয় যে আর দেওয়ার দরকার নেই। প্রচুর প্রশ্ন যেটা আমাদের কাছে এসেছে যে ফাইব্রয়েড ইউটেরাস প্যাডেনোমায়োসিস নিয়ে অনেকে পেইন এর মধ্যে আছেন, এখন আসলে তারা কি করবেন? এই ধরনের সমস্যাগুলো আমরা আসলে বলি যে কোভিড এর এই সময় আসলে অনেকে হাসপাতালে আসতে পারছেন না, তারা টেলিমেডিসিন করবেন। আর ফাইব্রয়েড এবং অ্যাডেনোমায়োসিস এই গ্রুপটার যারা অতিরিক্ত ব্লিডিং নিয়ে আসলে এই মুহূর্তে কষ্ট পাচ্ছেন, হাসপাতালেও আসতে পারছেন না, তাদেরকে আমি বলবো যে ব্লিডিং যাদের অতিরিক্ত করোনার এই সময় তারা চোখ বন্ধ করে ক্যাপসুল ট্র্যাক্সিল বা ট্রানিক্সামিক অ্যাসিড 500 মিলিগ্রাম 2-3 বেলা খেয়ে নিতে পারবেন। আর ব্যথার জন্য কিন্তু ট্যাবলেট HPRDS, এটা খুব সেফ, যদি কারো কিডনিতে কোনো প্রবলেম না থাকে 500 মিলিগ্রাম 1-3 বেলা 5 দিন খেয়ে নিতে পারবেন। এক্ষেত্রে আসলে কোনো সংকটের জায়গা নেই, যেহেতু অনেকবার এই বিষয় নিয়ে প্রশ্ন এসেছে, আমার কাছে মনে হয় যে আমাদের এই উত্তরটি করোনা হেলথ এক্সের মাধ্যমে তাদেরকে সহায়তা করবে। আমাদের সঙ্গে যে 3 জন বিশেষজ্ঞ ডাক্তার ছিলেন, আপনাদের 3 জনকে অসংখ্য ধন্যবাদ করোনা হেল্প ডেস্ক আমাদের সঙ্গে থাকার জন্য, এবং একই সঙ্গে দর্শক আপনারা যারা সঙ্গে ছিলেন আপনাদের সবাইকে ধন্যবাদ। দেখা হবে ঠিক আগামীকাল একই সময়ে করোনা হেল্প ডেস্ক নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন, লকডাউনটা মানবেন।